গরিবের জীবন বড়ই দুঃখের জীবন, কোনো কিছুতেই যেন সুখ নেই তাদের। কিস্তির টাকা দিতে না পারায় এনজিও কর্মীর অপমান সহ্য করতে না পেরে শাহেনা বেগম নামে এক নারী আত্মহত্যা করেছে। তার মৃত্যুতে আফসোসের কাছে সন্তানরা। গতকাল সন্ধ্যায় বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের শিকারপুর এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, শাহেনা বেগমের বেসরকারি TMMS এনজিওর 1100 টাকার কিস্তি ছিল। কিস্তির 500 টাকা দিতে ব্যর্থ হওয়ায় এনজিওর কালেকশন কর্মী তাকে অপমান করেন। ওই কালেকশন কর্মীর অপমান সহ্য করতে না পেরে সন্ধ্যায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন এবং তৎক্ষণাৎ তার মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগ, শাহেনার বাড়িতে কিস্তির লোক এসে অকথ্য বকাবকি করে যে অপমান সহ্য করতে না পেরে শাহেনা গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে। এ বিষয়ে বগুড়া সদর থানার SI জানান, জনশ্রুতি আছে কিস্তির টাকা পরিশোধ না করায় কিস্তির কালেকশন কর্মীর অপমান ও পারিবারিক অশান্তির কারণে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় একটি UT মামলা হবে এবং পরিবারের লোকজন মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, এই ঘটনায় এনজিও কর্মী কতটা দায়ী তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।